হ্যালো ফ্রেন্ডস, উষ্মিতা ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি ভালো নেই, কারণ আমার আজকে লাস্ট ভিডিও। আমি আর কোনো ভিডিও করব না বলেই ঠিক করেছি, কারণ মানে অনেকেই মনে করে যে আমার মধ্যে কোনো ট্যালেন্ট নেই। অ্যাকচুয়ালি আমি জানি আমার মধ্যে কোনো ট্যালেন্ট নেই, আমি কিছু পারি না, অবশ্যই আমি কিছু পারি না, কিন্তু পারি না বলে মুখের পাড়ি সেগুলো সবসময় বলতে হবে তেমন তো কিছু না। আমার কথা হচ্ছে, হ্যাঁ ও পারে না, তবুও তো চেষ্টা করছে, তোমরা সেটাকে সাপোর্ট করো। সাপোর্ট না করতে পারে, ও সামনে বলো না, আর পেছনে বলো, পেছনে বা তোমরা যাই হোক করো যা কিছু, কিন্তু আমি তো চেষ্টা করছি। আমি মোটা হয়ে গেছি, আমি আগে মোটা ছিলাম না, এখন মোটা হয়ে গেছি, আমাকে দেখতে ভালো লাগছে না। সে আমি বুঝতে পারছি, আমার ক্যামেরার সামনে আমাকে দেখতে ভালো না, অ্যাকচুয়ালি আমার ক্যামেরাটাও ভালো না, কিন্তু কী করব, ভগবানই তো সৃষ্টি করেছে আমাকে এরকম। তার জন্য আমি ঠিক করেছি আমি ভিডিওই করব না, কারণ আমাকে এত মানে কি আর বলবো, কিছু বলার নেই। দেখো আমার একটা দুটো ভিডিওতে ভালোই ভিউজ এসছে, নিশ্চয়ই তারা দেখছে, তারাও কি মনে মনে একই জিনিস ভাবছে, জানি না তারা কি ভাবছে আমি বলতে পারবো না। কিন্তু আমাকে যারা ভালোবাসে তারা লাইকও দিচ্ছে, আমার প্রথম নতুন চ্যানেল, কিন্তু তবুও আমি 130-140টা করে লাইকও পেয়েছি, নিশ্চয়ই তারা আমাকে ভালোবেসেছে, কারণ আমার তো তো সাবস্ক্রাইবার নেই, 130-140টা লাইক আসলো কোথার থেকে? আর আমি একা তো আর আমার ভিডিওটা 2000-3000 বার দেখতে পাচ্ছি না, তাহলে নিশ্চয়ই কেউ না কেউ দেখছে, নিশ্চয়ই তারাও এরকমই ভাবছে, তাই কিছু বলার নেই। অনেক আশা করে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম যে না আমার আর্নিংয়ের দরকার নেই, কিন্তু তবু আমি ভিডিও করব, আমার ভিডিও করতে ভালো লাগে, কিন্তু মানুষ যে মানে কি তা বুঝতে পারছি না। আমার ভিডিও মানুষের পছন্দ হচ্ছে না আমি বুঝতে পারছি, কিন্তু তবু আমার তো ভালো লাগে, আমার নিজের তো বলে কিছু একটা স্বাধীনতা আছে নাকি, আমার তো নিজের কিছু করতে ইচ্ছা করে। তা চলো, আমি ভাবছি আজকের থেকে আমার ভিডিওটা বন্ধ করব, এ পর্যন্ত ভিডিও করলাম, মনের মতো করেই ভিডিও করার চেষ্টা করলাম, তারা তো বলতে পারে যে যে তুই তোর ভিডিওটা ভালো হচ্ছে না, তোরা তুই ভালো করে কর বা কিছু, তারা নিজেরাও কিছু করবে না, অন্য কেউ কিছু করতে দেবে না, সবসময় তাদের মোটিভই এরকম, কিন্তু কিছু বলার নেই। আমার মনে হচ্ছে বন্ধুরা, তোমরা যারা আমাকে দেখছো, তোমাদের মনে মনে একই প্রশ্ন উঠছে যে আমার ভিডিও ভালো হচ্ছে না, তবুও আমি কেন করছি, হবে হয়তো, জানি না, ভগবান সৃষ্টি করেছে আমাকে, আমাকে কোনো গুণ দেয়নি, আমার কোনো গুণ নেই, আমি না ভিডিওর মিউজিকের সাথে কিছু করতে পারি, না লিপ মিলাতে পারি, না কিছু কিচ্ছু পারি না, আমি মানলাম আমি কিচ্ছু পারি না, তবুও তো আমি চেষ্টা করছি, কিচ্ছু পারি না তাও আমি চেষ্টা করছি। আমার 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 তো নিজের কোনো একটা ইচ্ছা স্বাধীনতা থাকতে পারে, কিন্তু বন্ধুরা সেটাকেও মানুষ বুঝতে পারছে না। আমার মানুষের বোঝার দরকার নেই, আমি মানে নিজের থেকে স্ট্রং ছিলাম, এই এক মাস আমি ভিডিও করছিলাম, এক মাসে আমি নিজের থেকে অনেকটাই স্ট্রং ছিলাম যে না যে যা বলে বলুক আমি করব, কিন্তু একটা সময় এসে আজকে আমি খুব ভেঙে পড়েছি যে না আমি আর ভিডিওই করব না, কি হবে এই ভিডিও করে যেখানে মানুষের কটু কথা শুনতে হচ্ছে, সত্যি সত্যি দেখো টিকটিকিতেও টিকটিক টিকটিক করছে। চলো তো বাই, আমি তোমাদেরকে আবারও বলছি, তোমাদের এই এক মাসে মানে যারা আমার ভিডিওগুলো দেখো তাদেরকে আমি কি বলবো, অনেক 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 ধন্যবাদ, মানে ধন্যবাদ দিয়েও আমি তোমাদেরকে ছোট করতে চাচ্ছি না, প্লিজ কেউ কিছু মনে করো না, আমি তোমাদের ধন্যবাদ দিয়েও ছোট করতে চাচ্ছি না, কিন্তু তবুও চলো বাই, গুড বাই।